আসসালামু আলাইকুম আমি সুমাইয়ানীপা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রেশার কুকারে গরুর গোছ রান্না এর জন্য দরকার একটি প্রেশার কুকার দুই কেজি গরুর গোস আমি ছোট টুকরো করে রেখেছি এটি আমি ধুয়ে ক্লিন করে রেখেছি আমি এই সাইজের করে কেটে নিয়েছি এবং আর নিয়েছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্ল্যান্ড করে আর লবণ এবং গুঁড়ো মরিচ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে দুই চামচ করে নিয়েছি আর দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো আর দেড় চামচ হলুদ গুঁড়ো কয়েকটি দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ তেজপাতা নিয়েছি সেই সাথে আমি মাংসের মশলা নিয়েছি এক চামচ গোসের এই মশলাটা আমি তৈরি করেছি লবঙ্গ দারচিনি এলাচ জিরে ধনে একসাথে তেলে গুঁড়ো করে তার থেকে আমি এক চামচ নিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতো তৈল কুচি টমেটো পেস্ট টক দই এবং দুই চামচ আদা ও দুই চামচ রসুন এবারে আমি গোস ম্যারিনেট করে রাখবো সেজন্য আমি ধনে জিরে গুঁড়ো দিয়েছি এবং টমেটো পেস্ট সাথে আদা ও রসুন এবং এক কাপ পরিমাণে পেঁয়াজ পেস্ট দিয়ে দেব এবং এটি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে ধরাক সেই গরুর গোশ দেব এটি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ঠিক এই চামচের দুই চামচ টক দই এভাবে আমি সব মশলা গোছের সাথে মিশিয়ে নেব এটি আমি হাত দিয়েই মেখে নিলাম ভালোভাবে মেরিনেট করে এটি আমি তিরিশ মিনিট রেখে দেবো তিরিশ মিনিট পর আমি প্রেশার কুকারে এক কাপ পরিমাণ তোল দিয়ে তার মধ্যে পেঁয়াজকুশি দিয়ে ভালোভাবে দুই মিনিট ভেজে নেব এবং দুই মিনিট পরে আমি লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আবার ভেজে নেব এটি আমি সোনালী কালার করে ভেজে নেব পেজ তেজপাতা লবঙ্গ দারচিনি সব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই 30 মিনিট ম্যারিনেট করে রাখা গরুর গোশ আপনারা চাইলে এটি চল্লিশ মিনিট বা 1 ঘন্টাও রাখতে পারেন এতে করে ভালোভাবে মশলা গরুর গোছের সাথে মিশে যাবে এই পাত্রে যে মশলা আছে তা আমি ভালোভাবে দিয়ে দেব প্রেসার কুকারে আমি আমার হাত ধুয়ে নিচ্ছি এবারে আমি এই পেজ পেসব্রেস্টার সাথে ভালোভাবে মিশিয়ে দেব আর দিয়ে দেব এক কাপ পরিমাণে গরম পানি যদি আপনারা আলু না দিতে চান তাহলে এক কাপই যথেষ্ট যেহেতু আমি আলু দেব তাই আমি এখানে দুই কাপ পানি দেব এবং দুই কাপ পানির সাথে ভালোভাবে গোস্টি। মিশিয়ে আমি ডাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য এই প্রেশার কুকারে সিটি দেয় সেটি চারবার সিটি আনার পর আপনারা বন্ধ করে দেবেন গ্যাস দিয়ে দিলাম আর কাপ আমি দুই কাপ দিলাম এবার ঢেকে এটি আমি মিডিয়াম হিটে পনেরো মিনিট রান্না করব আবারও বলছি সিটি দিলে চারটি সিটির পর গ্যাস বন্ধ করে দেবেন আমি পনেরো মিনিট পরে আমার গ্যাস বন্ধ করে দিয়েছি পনেরো মিনিট পরে গ্যাস বন্ধ করে দেব এবং গ্যাসের উপরে রেখে দেব দশ মিনিটের মতো আর দশ মিনিট পরে আমি ঠিক এইভাবে কোনো একটি চামচ অথবা কিছু সাহায্যে এটিকে একটু উঠিয়ে উঠিয়ে ভিতর থেকে ভাব বের করে নেব নতুবা আমার প্রেশার কুকারের এই ডাকনাটা খুলবে না কয়েকবার এভাবে ভাব বের করে নেওয়ার পর আমার ডাকনাটি খুলে গেছে তো এখন আমি ডাকনাটি খুলে এর মধ্যে আমি বড় বড় টুকরো করে রাখা আলু দিয়ে দেব এবং দিয়ে দেব সেই গোসের মশলা এটি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে আবার গ্যাস অন করে দেব যারা আলু দিতে চান না তারা গোসের এই মশলাটি দিয়ে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে গ্যাস বন্ধ করে চুলায় রেখে দেবেন এবং গরম গরম পরিবেশন করবেন আর আমি যেহেতু আলু দিয়েছি তাই আমি এটিকে হাই হিটে রান্না করব এবং আলু সিদ্ধ হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দেব ছয় মিনিটের মাথায় আমার আলু সিদ্ধ হয়ে গেছে আমি আমার গ্যাস বন্ধ করে দেব এবং গ্যাসের উপরে এটি রেখে দেব যখন এটি ঠান্ডা হবে তখন আমি পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা বলতে একদম ঠান্ডা হলে এটি জমাট বেঁধে যাবে জাস্ট গরম গরমেই পরিবেশন করতে হবে হয়ে গেল আমার গরুর গোছ রান্না এটি আপনারা চালের রুটি ছিদ রুটি পিঠা গরম ভাত দিয়ে খেতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটি শেয়ার করুন সময় নিপা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকনটি ক্লিক করে দিন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ